বান সমস্যা রাষ্ট্রীয় সমস্যার বিষয়ে ঘোষণা করক। বান সমস্যা রাষ্ট্রীয় সমস্যার বিষয়ে ঘোষণা করক। আমাৰ অসমৰ সম্পদ বিলাক ৰাষ্ট্ৰীয় সম্পদ হিচাপে গণ্য করা হয়, গতিকে আমার সমস্যাবিলাকও রাষ্ট্রীয় সমস্যা রূপে আমি কেন্দ্রীয় সরকারক গণ্য করবলে আমি অনুরোধ জানাইছো। কেন্দ্রীয় সরকার হাই 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 কেন্দ্রীয় সরকার হাই 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 মান সমস্যাক রাষ্ট্রীয় সমস্যার বিষয়ে ঘোষণা করক ঘোষণা করক ঘোষণা করক। অদু অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে বরপেটা জেলা ছাত্র সন্থায় বরপেটা জেলা সদরত পান পান পানপানী রাষ্ট্রীয় সমস্যা রূপে আর গড়াখনিয়াক রাষ্ট্রীয় সমস্যা রূপে স্বীকৃতি দিয়ার দাবিত আজি আমার এই বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। যেহেতু আমার অসমৰ সম্পদবিলাক রাষ্ট্রীয় সম্পদ হিসাবে গণ্য করা হয়, গতিকে আমার সমস্যাবিলাকও রাষ্ট্রীয় সমস্যা রূপে আমি কেন্দ্রীয় সরকারক গণ্য করবলে আমি অনুরোধ জানাইছো। লগতে বানপানীর ফলত যখন সত্র আছে আমার বরপেটাতে ডক্রেশ্বর দেওয়ালয় জনিয়া বাগবর এইবিলাক যা সত্র আছে সত্রবিলাক গড়াখনিয়া যাও 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 অবস্থা, গতিকে এইখিনি ক্ষেত্রত সরকারে সত্রসমূহ বেদখল করার বেদখল মুক্ত করার কথা কয়, কিন্তু গড়াখনিয়াত যে যা যে গই আছে সেইবিলাকৰ প্রতি এটা সিহঁতর কোনো ধরনের চিন্তা চর্চা নাই। গতিকে আমি রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারক বানপানী আর গড়াখনিয়াক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে স্বীকৃতি দিবলে আমি বরপেটা জেলা ছাত্র সন্থার তরফের পর আমি অনুরোধ জানালো। বান সমস্যাক রাষ্ট্রীয় সমস্যার বিষয়ে ঘোষণা করক ঘোষণা করক ঘোষণা করক। বান সমস্যাক রাষ্ট্রীয় সমস্যার বিষয়ে ঘোষণা করক। আমার অসমৰ সম্পদবিলাক রাষ্ট্রীয় সম্পদ হিসাবে গণ্য করা হয়, গতিকে আমার সমস্যাবিলাকও রাষ্ট্রীয় সমস্যা রূপে আমি কেন্দ্রীয় সরকারক গণ্য করবলে আমি অনুরোধ জানাইছো। কেন্দ্রীয় সরকার হাই 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 কেন্দ্রীয় সরকার হাই 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 মান সমস্যাক রাষ্ট্রীয় সমস্যার বিষয়ে ঘোষণা করক ঘোষণা করক ঘোষণা করক। অদু অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে বরপেটা জেলা ছাত্র সন্থায় বরপেটা জেলা সদরত পান পান পানপানী রাষ্ট্রীয় সমস্যা রূপে আর গড়াখনিয়াক রাষ্ট্রীয় সমস্যা রূপে স্বীকৃতি দিয়ার দাবিত আজি আমার এই বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। যেহেতু আমার অসমৰ সম্পদবিলাক রাষ্ট্রীয় সম্পদ হিসাবে গণ্য করা হয়, গতিকে আমার সমস্যাবিলাকও রাষ্ট্রীয় সমস্যা রূপে আমি কেন্দ্রীয় সরকারক গণ্য করবলে আমি অনুরোধ জানাইছো। লগতে বানপানীর ফলত যখন সত্র আছে আমার বরপেটাতে ডক্রেশ্বর দেওয়ালয় জনিয়া বাগবর এইবিলাক যা সত্র আছে সত্রবিলাক গড়াখনিয়াত যাও 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 অবস্থা, গতিকে এইখিনি ক্ষেত্রত সরকারে সত্রসমূহ বেদখল করার বেদখল মুক্ত করার কথা কয়, কিন্তু গড়াখনিয়াত যে যা যে গই আছে সেইবিলাকৰ প্রতি এটা সিহঁতর কোনো ধরনের চিন্তা চর্চা নাই। গতিকে আমি রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারক বানপানী আর গড়াখনিয়াক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে স্বীকৃতি দিবলে আমি বরপেটা জেলা ছাত্র সন্থার তরফের পর আমি অনুরোধ জানালো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।